আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমরা যেই যেমনই থাকি না কেন, বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছি, উদ্ভিদ ও প্রাণী কোষ, অর্থাৎ কোষের সংগঠন, কোষীয় সংগঠন। তো শুরু করে দিই চলো, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। আমার যতটুকু মনে পড়ে, আমি কোষ গহ্বর পর্যন্ত পড়া শেষ করেছিলাম, অর্থাৎ পার্ট 1-2 পড়েছিলাম। আজকে পার্ট 3-5 অঙ্গাণুগুলোর পরিচয় সম্পর্কে জানব। সাইটোপ্লাজমে সুনির্দিষ্ট আবরণে যুক্ত সজীব বস্তুগুলো কোষ অঙ্গাণু। নিচে এগুলোর সংক্ষিপ্ত আলোচনা করা হলো। প্লাস্টিড সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুগুলোকে প্লাস্টিড বলে থাকে। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড নেই। এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা পালন করে থাকে। রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিক এবং লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড দুই রকম, ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। এদের মধ্যে তিনটি অংশ পরিলক্ষিত হয়, আবরণী, স্ট্রোমা এবং গ্রানা। প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে। শ্যালক সংশ্লেষণে সহায়তা করা এদের প্রধান কাজ। আচ্ছা, এখানে অনেক কথাই বলেছে, তো সহজ কথায় আমি তোমাদের বলি। প্লাস্টিডের কারণেই উদ্ভিদের পাতার বর্ণ সবুজ হয়। আবার এই প্লাস্টিডের কারণেই বিভিন্ন রঙের ফুল হয়। আবার এই প্লাস্টিডের কারণেই তোমার সবজিগুলির কালার ভিন্নতা আসে। তো কার কী কাজ সেটা আমি বলছি। যার কারণে তোমার সবুজ বর্ণটা হয়, সেটা ফুল হোক, পাতা হোক অথবা সবজি হোক, যার জন্য সবুজ বর্ণ হয় সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর যার জন্য রঙিন হয় সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর যার জন্যে কোনো রঙই হয় না সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। যেমন হচ্ছে মূলা, মূলা কিন্তু কোনো বর্ণেরই না, সাদা। তাহলে এই মূলাটা হচ্ছে লিউকোপ্লাস্টের কারণে হচ্ছে। এই প্লাস্টিক মূলত তিনটি অংশে বিভক্ত। একটা হচ্ছে আবরণী, 2 স্ট্রোমা এবং 3 হচ্ছে গ্রানা। ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের ত্বক বিভিন্ন বৈচিত্র্য, বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। টমেটোর যে লাল টকটকে রং দেখো, তা এর ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য হয়ে থাকে। এটা কিন্তু মনে রাখবে, টমেটোর যে রংটা হয় সেটা কেন হয়, ক্রোমোপ্লাস্টের। অর্থাৎ আমি বলেছি যে যত রঙিন সবজি আছে, ফুল ফুল আছে, সবগুলি রঙিন হয় ক্রোমোপ্লাস্টের কারণে। তো টমেটোর যে রঙিন তো হচ্ছেই টমেটো, তারপরে যে একদম টকটকে লাল হয় সেটা হচ্ছে লাইকোপেন নামক রঞ্জক পদার্থের জন্য। ক্রোমোপ্লাস্টের লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। দেখো, ক্রোমোপ্লাস্টে লাল, কমলা এবং হলুদ বর্ণের, এই যে এই লাল, কমলা এবং হলুদ, তোমরা যারা একটু ড্রয়িং করতে ভালোবাসো, একটু কালার করতে ভালোবাসো, তারা দেখবে একটা রঙের সাথে আরেকটা রঙ মিলালে কিন্তু নতুন আরেকটা রঙ সৃষ্টি হয়, তাই না? তো সেই রকম করেই ক্রোমোপ্লাস্টে যখন লাল, কমলা একসাথে মিক্সড হয় তখন একটা নতুন রঙ তৈরি হয়, আবার কমলা হলুদ মিক্সড হলে আবার নতুন আরেকটা রঙ তৈরি হয়, এরকম করে একটা রঙে তৈরি পরিণত হয়। উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না, সেসব অংশের কোষে লিউকোপ্লাস্টিড থাকে, অর্থাৎ সেসব অংশ হয় বর্ণহীন। যেমন মূলের কোষের প্লাস্টিড, সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিডগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে, যদি সবুজ দূর্বা ঘাস ইট দিয়ে কিছুদিন ঢাকা থাকে, তবে ঘাসগুলো সাদা হয়ে যায়। আচ্ছা, সাদা হয়ে যায় অর্থাৎ মরে যায়, কিন্তু কেন? কারণ হচ্ছে সূর্য আলো ওই পর্যন্ত পৌঁছাতে পারে না, কারণ ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়। পরবর্তীতে ইট সরিয়ে নিলে সূর্যের আলোয় ঘাসগুলো আবার সবুজ বর্ণের হয়ে যায়। এতে প্রমাণিত হয় যে এক ধরনের প্লাস্টিড রূপান্তরিত হয়ে অন্য ধরনের প্লাস্টিডে পরিণত হয়। আচ্ছা, এবার আসি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে সজীব
উদ্ভিদ এবং প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুগুলোকেই মাইটোকন্ড্রিয়া বলে। এক বচনে এদেরকে বলা হয় মাইটোকন্ড্রিয়ন। প্রতিটি মাইটোকন্ড্রিয়ন দ্বিস্তর পর্দা দ্বারা আবৃত। এর বহিঃপর্দাটি মসৃণ, কিন্তু অন্তঃপর্দাটি হচ্ছে ভিতরের দিকে আঙ্গুলের মতো খাঁজ কাটা বা ভাঁজ সৃষ্টি করা। এদেরকে বলা হয় ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়াটা এখানে যেভাবে এঁকেছে আমি সেভাবে না, একটু অন্যভাবে তোমাদেরকে একটু এঁকে দেখাই। তোমরা একটু লক্ষ্য করো, যেভাবে গেছে এটা আমার তো মনে হচ্ছে এটা স্যান্ডেল বা শু, এটা ভিতর দিয়ে পা ঢুকে যাবে। মাইটোকন্ড্রিয়াটা তোমরা যদি আরেকটু সহজ করে রাখতে চাও তাহলে এভাবেও আঁকতে পারো। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। দেখো ওরা কিন্তু বলেছে দ্বিস্তরি, অর্থাৎ দুটো স্তর। এই বাইরটাকে বলা হয় বহিঃপর্দা, ভেতরটাকে বলা হয় অন্তঃপর্দা। আর দেখো বলেছে ভিতরের দিকে ভাঁজ সৃষ্টি করে। কীভাবে ভাঁজটা সৃষ্টি করে এবার দেখাই তোমাদেরকে। এই যে এইভাবে ভাঁজটা সৃষ্টি করে। আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন মাইটোকন্ড্রিয়াটা আঁকতে আমি সবচেয়ে বেশি পছন্দ করতাম। কেন জানি মাইটোকন্ড্রিয়াটা আঁকতে আমার খুব ভালো লাগতো। এটা এরকম করে, তারপর দেখো ভিতরে ভিতরে এই যে এগুলি থাকে, এখানে কিছু কিছু দানাদার থাকে, এগুলোকে বলা হয় অক্সিজম। এগুলোকে বলা হচ্ছে অক্সিজম। এই দেখো দানাদার দিয়েছি, এগুলোকে বলা হচ্ছে অক্সিজম। আচ্ছা এদেরকে ক্রিস্টি বলে। এই যে দেখো ভাঁজ সৃষ্টি করেছে, এই যে ভাঁজগুলি, ভাঁজগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি বাইরেরটাকে বলা হচ্ছে বহিঃপর্দা, ভিতরেরটাকে বলা হচ্ছে অন্তঃপর্দা। আর এই যে এখানে অনেক কিছু দিয়েছে, এত কিছু দরকার নেই। আচ্ছা তারপর হচ্ছে জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ জীবের যে হজম প্রক্রিয়াটা আছে এই হজম প্রক্রিয়াটা সম্পূর্ণটাই মাইটোকন্ড্রিয়া ধারণ করে বা মাইটোকন্ড্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে, অর্থাৎ শক্তিঘর। সবুজ উদ্ভিদ কোষে এরা এর সংখ্যা বেশি, তবে প্রাণীর যকৃৎ কোষে এর সংখ্যা সহস্রাধিক, প্রচুর প্রচুর। আর বেশি দিলে মনে হয় তোমরা আর পারবে না। তো আজকে এতটুকুই দিলাম, পরবর্তীতে আচ্ছা না আর একটু দিই তোমাদেরকে। নিউক্লিয়াসটা আমরা সম্পূর্ণভাবে আলাদাভাবেই পড়বো। আচ্ছা এবার আসি গলজি বডি। এগুলো পর্দাঘেরা গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে, উৎসেচক হরমোন ইত্যাদি ক্ষরণ করা এর কাজ। আচ্ছা গলজি বডি দেখো কোষের মধ্যে গলজি বডিটা থাকে এইভাবে করে। গলজি বডিটা আঁকতেও খুব ভালো লাগে, বড় থেকে ছোটোর দিকে যায় এভাবে থাকে কোষের মধ্যে গলজি বডিগুলি। দেখি এখানে কোথায় আছে গলজি বডি। এখানে আসলে ওভাবে দেখায়নি তোমাদের, এখানে ওভাবে দেখায়নি প্রাণী কোষে গলজি বডি। আর এখানে এই যে দেখো এখানে আছে, এখানে আছে, তারপরেও ক্লিয়ারলি তোমাদের দেখায়নি। দেখো এটা যদি আমি বইটা যদি একটু একটু ধরি, দেখো তো এরকম নাকি দেখেছ, বইটা যদি উল্টে ধরি, এই যে দেখো গলজি বডি এটা এতটুকু, আর আমারটা হচ্ছে এটা। এরপরে আসি সেন্ট্রিওল। প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওল সাধারণত একটি স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে। এই অংশকে সেন্ট্রোজোম বলে। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে যেমন ছত্রাকে থাকে। প্রাণীকোষে বিভাজনের সময় অ্যাস্টার রশ্মি গঠন করা সেন্ট্রিওলের প্রধান কাজ। এই প্রাণীকোষ বিভাজনের সময় এটা তোমরা ক্লাস এইটে উঠলেই দেখবে, দ্বিতীয় অধ্যায়তেই আছে। মাইটোসিসের বিভাজনের সময় অ্যাস্ট্রার রশ্মিটা ভাগ হয়ে যায়, এই ভাগ হয়ে নতুন একটা ধাপে সৃষ্টি করে। এটা তোমরা উপরের ক্লাসে গেলে পাবে, এখন শুধু এতটুকুই জেনে রাখো যে প্রাণীকোষ যে বিভাজিত হয় সেক্ষেত্রে এই সেন্ট্রিওলের কাজটাই হচ্ছে প্রধান কাজ, যে অ্যাস্ট্রার রশ্মিটাকে গঠন করবে।
সেন্ট্রিওল ছাড়া অ্যাস্টার রশ্মিটা আর কেউ গঠন করতে পারে না। আর বিভাজনের ক্ষেত্রে অ্যাস্টার রশ্মিটা অবশ্যই প্রয়োজনীয়, তাই তোমাদেরকে সেন্ট্রিওলের কাজটা তোমাদের মনে রাখতে হবে। এরপর আসি নিউক্লিয়াসে। নিউক্লিয়াসটা আমরা আজকে পড়বো না, কারণ নিউক্লিয়াসটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমরা সিক্সেও পড়েছো খুব সম্ভবত, আমার মনে আছে, মনে হয় সিক্সেও নিউক্লিয়াসটা আছে, তবে এতটুকু এত ডিটেলস নাই, অল্প একটু ছিল। তো আমরা পরবর্তী দিন নিউক্লিয়াসটা পড়বো, এরপর আস্তে আস্তে অন্য টপিকেও যাব। তো আজকে আমাদের পড়া রইল এ পর্যন্তই, সেন্ট্রিওলের কাজ অর্থাৎ সেন্ট্রিওল পর্যন্ত। তো আগামী দিন কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।